এই নির্বাচন, এবারের লোকসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট একটা নির্বাচন। বুঝতেই পারছেন যে বিজেপির এই এত দিনের 100 দিনের কাজের টাকা এত বছর ধরে বন্ধ, এবং সেটা তো আমাদের প্রাপ্য টাকা, পাওনা টাকা, মানুষের অধিকারের জন্য লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নীতিকে মাথায় রেখে এবারের লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই, এবং মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে যেতে হবে, এবং মানুষকে এটা বোঝাতে হবে যে আপনাদের জন্য আবাস যোজনা, আবাস যোজনার টাকা আটকে রয়েছে, যেখানে ধরুন আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, সেগুলো তাদের বোঝাতে হবে। আবার যে লক্ষ্মীর ভাণ্ডারে আজকে টাকা বেড়েছে, 500 জায়গায় 1000 হয়েছে, এবং তফসিলি জাতি উপজাতির জন্য যে 1200 হয়েছে, এটাও যে তাদের জন্য, মানুষের জন্য, সেটা তাদেরকে বোঝাতে হবে, এবং মানুষের কাছে, মানুষের পাশে যেতে হবে। এটুকুই আমার বলার। আপনার একজন সহকর্মী যিনি ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, তিনি হুগলি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, কি বলবেন? দিদি নাম্বার ওয়ানে দুজনেই পাঁচ। রচনা ব্যানার্জি ওখানে লকেট চ্যাটার্জিকে বোধহয় খুব কম দেখা গেছে 5 বছরে, সেটা বোধহয় ওখানকার মানুষরাও জানেন। তবে রচনা ব্যানার্জি আমার মনে হয় মানুষদের সঙ্গে নিয়ে যে কাজটা করেন, টিভিতেই বলুন আর যেখানেই বলুন, সাধারণ দিদিদের নিয়ে, মাদের নিয়ে কাজ তো করেন, আমার মনে হয় রচনা ব্যানার্জি মানুষের কাছে, মানুষের পাশে যেতে পারবে। রচনা ব্যানার্জি আমার মনে হয় জিতবে। কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, সেখানে ব্যানার্জি ইনি চারবার হ্যাট্রিক হয়েছে, এবার বাউন্ডারি পার চারবার। এবং কল্যাণ ব্যানার্জি এখন আর না আমাদের এখানে কী বলবো এমপি নয়, উনি এখন অভিভাবক হয়ে গেছে, মানে পাড়া টু পাড়া, গলি টু গলি, মানে ওনার কাজের নিমিত্ত নতুন করে বলার কিছু, ঘরে ঘরে উনি, ঘরে ঘরে, এবং এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সব মানুষরা জানে উনি কী কাজ করেছেন। উনি তো আর নতুনভাবে কোনো পরিচয় দেওয়ার ওনার কোনো ইয়ে নেই, ওনার কাজই ওনার করে। আজকে আজকে ওনার প্রচারে আপনি? হ্যাঁ অবশ্যই, আমি মানে উত্তরপাড়া বিধানসভার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব, আমার কর্তব্য যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি, যিনি আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী, এবার তিনবারের পর এবার চারবার, ঠিক কল্যাণদের জন্য আমি দেওয়াল লিখব না এটা হতেই পারে না, কেননা আমিও একজন তৃণমূল কর্মী, নিজেকে একজন কর্মী হিসেবেই মনে। প্রত্যেকটি বিধায়ক সে তার অফিসে বসেন, একটা নির্ধারিত অফিস আছে, তার এক একটা দিন আছে, তার একটা সময় আছে, আমি সেই দিন সেই সময় সেই সেই অফিসে বসি শনিবার করে। এবার মানুষ যদি বলেন আপনাকে দেখতে পাচ্ছি না, তাহলে আমার প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে অফিস খুলতে হয়, সেটা তো সম্ভব নয়। আর যদি আমি কাজ না করি তাহলে আমার এমএলএলএদের ত্রাণ মানে তহবিল থেকে যে কাজগুলো রয়েছে, 10 তারিখেই কর্ণগরে ছিলাম, শিবরাত্রির দিন কর্ণগরে ছিলাম, আজকে 15 তারিখ কর্ণগরে রয়েছি, কাল আবার কর্ণগরে, উত্তরপাড়ায় দু জায়গাতেই থাকবো। এবং এবং মানুষ বলছে না, বিরোধী বলছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার কাজ বলবে, আমার কার্যতালিকা বলবে, এর থেকে বড় উত্তর একটু দেবে।